রানী হওয়ার কথাই ছিল না তার। তবে ওই যে বলে ভাগ্যের লিখন খণ্ডাবে কে, 1926 সালের 21শে এপ্রিল লন্ডনের মে ফেয়ারে জন্ম হয় এলিজাবেথ আলেকজান্ড্রা মেরির। তিনি ছিলেন তৎকালীন ডিউক এবং ডাচেস অফ ইয়র্কের বড় কন্যা। সেই সময় এলিজাবেথ তো বুড়স্থ, তার বাবা মা কিংবা পরিবারের কেউই ভাবতে পারেননি যে একসময় তিনি রানী হবেন এবং সবচেয়ে বেশি দিন ধরে সিংহাসন আলো করে রেখে ইতিহাস করবেন তিনি। বরং বাবা মা এবং ছোট বোন প্রিন্সেস মার্গারেটের সঙ্গে পরিবারের আর বাকি কয়েকজন রাজকুমারীর মতোই দিন কাটছিল তার। রাজদায়িত্ব নেওয়ার প্রস্তুতি শুরুর বোঝাও সেই সময় পিঠে ছিল না লিলিবেটের। আদর করে বাবা ডাকতেন লিলিবেট, কিন্তু আচমকাই বদল আসে তার পৃথিবীর চারিপাশে। এক ঝটকায় বদলে যায় এলিজাবেথের পুরো জীবন। 1936 সালে তার জেঠু কিং এডওয়ার্ড 8 সিংহাসন ত্যাগ করেন। মূলত কিং এডওয়ার্ড সেই সময় পরিণয়ে যুক্ত হন এক ডিভোর্সি নারী ওয়ালিস সিম্পসনের সঙ্গে, কিন্তু তৎকালীন গির্জা এবং রাজ পরিবারের সদস্যের তরফে এই সম্পর্কে মত দেওয়া হয়নি, ফলে বাধ্য হয়ে সিংহাসন ছাড়তে হয় তাকে। আর স্বাভাবিকভাবেই পরবর্তী রাজা হন কিং এডওয়ার্ড 8-এর ভাই ষষ্ঠ জর্জ। আর তারপরেই সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে বিরাট এক দায়িত্বের বোঝা এসে পড়ে লিলিবেটের ঘাড়ে। পরবর্তী রানী হওয়ার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি চলতে থাকে বাড়িতেই পড়াশোনা। ধীরে ধীরে কালক্রমে লিলিবেটের বিয়ে হয় তাদেরই সম্পর্কিত এক তুতো ভাই ফিলিপের সঙ্গে। 1952 সালে রাজকুমারী এলিজাবেথ এবং তার স্বামী ফিলিপ কর্মসূত্রে বিদেশ ভ্রমণে যান, আর সেখানেই লিলিবেট খবর পান তার বাবার মৃত্যুর। যে এলিজাবেথ রাজকুমারী হয়ে দেশ ছেড়েছিলেন, তিনি দেশে ফিরে এলেন রানী এলিজাবেথ হয়ে, কোনো রকম প্রস্তুতি ছাড়াই। বাকিটা তো ইতিহাস। ঠিক 75 বছর আগে এলিজাবেথ শপথ করেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত দেশ সেবা করে যাওয়ার, সেই কথাও কিন্তু রেখেছেন তিনি 70 বছরের রাজত্বে।